হাই স্টুডেন্টস প্রত্যেককে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর গণিতের উপর ক্যালকুলাস থেকে অবকরণ বা ডিপ্রেন্সিয়েশন চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমাদের এশেনদের বইয়ের যে প্রশ্নমালা থ্রি এ আছে থ্রি এ আমরা অলরেডি আগের ভিডিওতে বানিয়েছি আজকে আমরা থ্রি বি কন্টিনিউয়াস করবো ঠিক আছে তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখিনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর আজকে আমরা শুরু করবো থ্রি বি শুরু করবো প্রশ্নমালা থ্রি বি তো প্রশ্নমালা থ্রি বিতে যেগুলো আছে আমাদের রোলের উপপাদ্য এবং লাই ল্যাগরাইঞ্জের এই দুটো পাঠ আমরা বিশেষ আলোচনা করব এবং এখান থেকে কত নম্বর কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় থাকে সেগুলো আমরা দেখে নেবো তো যাই হোক আজকে শুরু করা যায় আজকের যে চ্যাপ্টার আছে অবকলন প্রশ্নমালা থ্রি বি তো আজকের টপিক হচ্ছে আমাদের অবকলন প্রশ্নমালা থ্রি বি এসেনের বুক তো এই প্রশ্নমালা থ্রি বি শুরু করার আগে আমাদের কিছু দুটো থিওরিম আমাদের জেনে রাখতে হবে বেসিক্যালি সংক্ষিপ্তকরণ হিসেবে আমরা জাস্ট দুটো থিওরুম কি আছে সেই দুটো দেখব এবং তারপরে আমরা প্রশ্নমালার অঙ্কগুলো একের পর আমরা সলভ করতে থাকবো ওকে তো যাই হোক প্রথম যে থিওরুম আছে আমাদের রোলের উপপাদ্য বা রোলস থিওরুম তো রোলস থিওরেম এখানে কি বলা হচ্ছে আচ্ছা তার আগে বলে রাখি এখানে আমাদের এই চ্যাপ্টার থেকে মোট কত নম্বর তোমাদের পরীক্ষায় থাকে এই যে পরীক্ষায় সেটা বলে রাখি এখান থেকে মোটামুটি প্রতি বছর আয়দার রোলের থিওরেম বা ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে একটা কোশ্চেন প্রতি বছরই থাকে আর শর্ট টাইপ কোশ্চেন খুব বেশি হলে একটা থাকবে সেই হিসেবে তোমাদের আমরা বলতে পারি এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম চার নম্বর তিন থেকে চার নম্বর তোমাদের এই এই চ্যাপ্টার থেকে থাকতে পারে তিন থেকে চার নম্বর তোমাদের এই চ্যাপ্টার থেকে থাকবে প্রতি বছরই থাকে কম বেশি প্রতি বছরই থাকে তো যাই হোক যেটা বলছিলাম রোলের উপপাদ্য বা রোল স্থিরম কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কোন একটা ফাংশন ইফেক্টস একটা ফাংশন যেটা এক্স একটি বাস্তব অপেক্ষক এবং অপেক্ষকটি একটা বিস্তারে আমাদের সংজ্ঞাত হবে এমনভাবে যে ধরি এফেক্স হলো এক্স এর একটি বাস্তব অপেক্ষক এবং অপেক্ষকটি এ লেসর ইকোয়াল টু এক্স লেসর বি অথবা এ কমা বি ক্লোজড ইন্টারভেল বা বদ্ধ বিস্তারে এমনভাবে সংজ্ঞাত যে নাম্বার ওয়ান কী কন্ডিশান আছে অথচ আমাদের এ লেস ওর ইকোয়াল টু এক্স টু বিস্তারে বিস্তারে এফেক্স কী হবে না সন্তত হবে ক্লোজ টেন্টার সন্তত হবে সন্তত বা কন্টিনিউয়াস সন্তত বা কন্টিনিউয়াস হবে আর কি রোমান টু কন্ডিশান সেকেন্ড কান্ডিশান হচ্ছে এ লেস দেন এক্স লেস দ্যান বি এটা ওপেন এ কমা বি ওপেন ইন্টারভেল বা বিস্তারে এটা অবকলনযোগ্য হবে বা ডিফেন্সিবল হবে যদি হয় তাহলে আরো একটা কন্ডিশন দেওয়া আছে বা ডিফেন্সিবল ডিফেন্সিবল হয় আরো একটা কন্ডিশন কি দেয়া রয়েছে এফ অফ এ ইজ টু অফ বি মানে ইফিক্স ফাংশনের এই যে ইন্টারভেলের কথা কথা বলা আছে সেই ইন্টারভেলের দুটো এন্ডিং পয়েন্টে বা প্রান্ত বিন্দুতে ভ্যালু দুটো সেম হবে এফ হবে ইকাল টু এফ বি যদি হয় তাহলে বলা হচ্ছে যে এ ও বি এর মধ্যে এক্সে একটা আমরা মান পাব তাহলে কি বলছে অর্থাৎ এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলা হচ্ছে যে এই এ ও বি অর্থাৎ যে ইন্টারভেলের কথা বলা ছিল তার যে দুটো প্রান্ত প্রান্ত দুটো বিন্দু আছে ইউ বি সেই এ ও বি এর মধ্যে এক্সের অন্তত একটি মান আমরা ধরে নিচ্ছি সাপোজ এক্সিগুলো সি পাওয়া যাবে যাতে করে এফ ড্যাস সি ইকল টু জিরো হবে এখানে কমপক্ষে একটি কথা বলা আছে আমি এখানে এক্স সিটা আর অন্যান্য পয়েন্ট হতে পারতো ইউ বি এর মধ্যে আমি দু তিনটে পয়েন্ট পেতে পারতাম নট অনলি সি সি ছাড়াও কিন্তু আমরা একাধিক পয়েন্ট পেতে পারি তো এটাই ছিল আমাদের রোলের থিও তাহলে রোলের থিও কন্ডিশন কি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তিনটে কন্ডিশন হলো আমাদের এফ ড্যাস সি ইকল টু জিরো হবে নেক্সট আসছি ল্যাগর্যান্ডের মধ্যমান উপপাদ্য বা ল্যাগর্যান্ডের মিন ভ্যালু থিরুম তো এখানে কি বলা হচ্ছে এইখানে বলা হচ্ছে যে এফেক্স ইস ডিফাইন্ড অন এব ক্লোজ ইন্টারভেল প্রথমে এবি ক্লোজড ইন্টারভেলে এফেক্স সপেক্ষকে ডিফাইন্ড বা সংজ্ঞাত হতে হবে কেমন নেক্সট কি বলা হচ্ছে যদি সংজ্ঞা হয় তাহলে যদি আরো দুটো কন্ডিশন স্যাটিসফাই করে সংজ্ঞাত হবে তার সাথে আরো দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে কি কি কন্ডিশন এফেক্স কি কন্টিনিউস হতে হবে আমাদের রোলস থিও থিওরমে যে দুটো প্রথম যে দুটো কন্ডিশন ছিল সেই দুটো কন্ডিশন এখানে আমাদের স্যাটিসফাই হতে হবে অর্থাৎ কন্টিনিউস হতে হবে এ কোমা বি ক্লোজড ইন্টারভেলে এবং ডিফেন্স হতে হবে এ কোমা বি ওপেন ইন্টারভেলে যদি হয় তাহলে লেগ র্যাঞ্জের বলছে বাট লেগ র্যাঞ্জ বলছে যে তাহলে এ ও বি এর মধ্যে আমি একটা সি পয়েন্ট খুঁজে পাবো এ ও বি এর মধ্যে একটা সি পয়েন্ট খুঁজে পাবো যার জন্য এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ সি হবে ঠিক আছে এটা আমাদের লেগ রেঞ্জেস মেন ভ্যালো থিওরম যদি এফেক্টস ডিফাইন্ড হয় ক্লোজ ইন্টারভেলে ডিফাইন্ড হতে হবে ক্লোজ ইন্টারভেলে কন্টিনিউস হতে হবে ওপেন ইন্টারভেলের ডিফেন্সিভেল বা অবকরণযোগ্য হতে হবে তাহলে লেগ রেঞ্জের বলছে যে আমাদের এ ও বি এর মধ্যে একটা সি পয়েন্ট আমরা বার করতে পারব বা খুঁজে পাবো যার জন্য বি মাইনাস এ বাই বি মাইনাস এ ই করলে সি হবে ওকে এখানে সি পয়েন্ট আমাদের অনেক সময় খুঁজে বার করতে বলে আর অনেক সময় ভেরিফাই করতে পারে আমাদের এই কোনো একটা ফাংশনের ক্ষেত্রে সেটা ল্যাগ ল্যাঞ্জের মধ্যমান উপাদ প্রয়োগ করতে পারবো কি না হ্যাঁ সেক্ষেত্রে ভেরিফাই করতে পারবে ভেরিফাই করতে পারে আমাদের এটা স্যাটিসফাই করবে কিনা সেক্ষেত্রে এইরকম কন্ডিশন যদি স্যাটিসফাই না করে যদি প্রথম দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফেল করে যায় তখন বলব ল্যাগ র্যাঞ্জের মধ্যমান উপাদ্য এখানে কিন্তু ভেরিফাই করা যাবে না সেখানেই আমরা থেমে যাব তো তো এই দুটো জায়গা থেকে কোশ্চেন কেমন আসে যদি আমি বলে থাকি অনেক সময় স্টেটমেন্ট চাইতে পারে পরীক্ষার সময় যে রোলস থিরুমটা বিবৃত করো বা রোলস উপপাদ্য বিবৃত করো আবার ল্যাগ্রাঞ্জের রেঞ্জের বিবৃত করো তো এই ধরনের কোয়েশ্চেন মাঝে মধ্যে এসে থাকতে আসতে পারে তো তোমরা স্টেটমেন্টগুলো খাতায় লিখে প্র্যাকটিস করে রাখবে জাস্ট কিছু নয় মনে রাখবে রোলের ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে কন্টিনিউয়াস ডিফেন্সিবল হলে এই কন্ডিশন হবে আর রোলের উপপাদ্য ক্ষেত্রে জাস্ট যদি মানে এইখান থেকে বলতে পারি এই জায়গা থেকে আমরা রোলের রূপপাধ্য বলতে পারি যে তিন নম্বর কন্ডিশন প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন রোলের রূপাদ ক্ষেত্রে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন আর তৃতীয় কন্ডিশন কন্ডিশন হিসেবে কি ছিল যদি এফ বি টু এফ এ হয়ে যায় এন্ডিং পয়েন্টে যদি ফাংশনে ফেলো দুটো ইকুয়াল হয়ে যায় তখন তো এই টাইমটা জিরো হয়ে যাবে তখন এফটা সি টু জিরো হয়ে যাবে ঠিক আছে তো আমরা বলতে পারি যে রোলের উপপাদ্য ও ল্যাগ রাঞ্জের মধ্যম উপ বলতে পারি ল্যাগরাঞ্চ প্রথম করেছিল এবার ল্যাগরাঞ্চ থেকে আমাদের রুলের উপাদ্য হচ্ছে সেটা বলতে পারি ওকে তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট এবার এই দুটো কনসেপ্টের উপর বেস করে আমরা প্রশ্নমালা অঙ্কগুলো দেখব ওকে তো আমরা এখন চলে এসেছি প্রশ্নমালা থ্রি বির যে বহু বিকল্পধর্মী বা এমসিকিউ সিকিউ কোশ্চেনগুলো থাকে সেই সমস্ত কোশ্চেনের সমাধান নিয়ে তো তোমাদের এই জায়গা থেকে মোটামুটি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সিকিউ কোশ্চেন পরীক্ষায় থাকলে ম্যাক্সিমাম হলে একটা থাকবে কখনো কখনো থাকে কখনো কখনো থাকে না তো যাই হোক শুধুমাত্র পরীক্ষার জন্য নয় তোমাদের মেন কনসেপ্টের জন্য এবং ইন ফিউচার যে সমস্ত তোমাদের কম্পিটিভ যে পরীক্ষাগুলো আছে জয়েন্ট বলো ডি এ বলো সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু বেসিক কনসেপ্ট হিসেবে কিন্তু তোমাদের এই শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো করে রাখা দরকার কারণ সেই সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের বট টাইপ কোশ্চেন আসে না এই শর্ট টাইপ কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে তো ভবিষ্যতের কথা বা ফিউচারের কথা খেয়াল রেখে তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট টাইপ কোশ্চেন অর্থাৎ এম সিকিউ যে কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু অবশ্যই সলভ করবে তো যাই হোক দেখা যাক এখানে প্রথম কোশ্চেন কী আছে ইথেক্স হলো এক্সের একটি অপেক্ষক এবং অপেক্ষকটি এ বি ক্লোসড বিস্তারে এমনভাবে সংজ্ঞাত যে রোমান ওয়ান দেওয়া হচ্ছে যে এ কমাবি বদ্ধ বিস্তারে ইথেক্স সন্তত এ কমা বি ওপেন ইন্টারভেল এফ ডিস্স এর অস্তিত্ব আছে এফ ডা সিক্স এর অস্তিত্ব মানে কি এ কমা ওপেন এন্টারভেল এফ এক্স যোগ্য আর তিন নম্বর কন্ডিশন কি দেওয়া আছে এফ অব এ টু তবে ইফেক্স অপেক্ষকের ওপর রোলের উপবাদ্য প্রযোজ্য হবে রোলের রহবাদ ক্ষেত্রে জাস্ট আমি একটু আগে বললাম তিনটে কন্ডিশন স্যাটিসফাই হতে হবে আর লেগ রেঞ্জের ক্ষেত্রে দুটো কন্ডিশন প্রথমের প্রযোজ্য হবে যদি এক দুই সিদ্ধ হয় এটা তো হবে না দুই তিন সিদ্ধ হয় এটা হবে না এক এবং তিন সিদ্ধ হয় এটা হবে না এক দুই তিন তিনটি সিদ্ধ হতে হবে অর্থাৎ এখানে কিন্তু অপশান ডি সঠিক অ্যান্সার হবে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হবে নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার টু দেওয়া আছে যদি সমীকরণের দুটি বাস্তব বীজ আলফা আলফা এবং বিটা হয় তবে আলফা এবং বিটার মধ্যে এইট এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু সমীকরণের কটি বীজ থাকে সেটা আমাদের দিয়েছে এখানে তো এখানে ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকোয়াল টু টু এক্স আর বলা আছে যে এফএক্স ইকোয়াল টু জিরো সমীকরণের দুটি বাস্তব বীজ আলফা ও বিটা তো যেহেতু দুটি বাস্তব বীজ আলফা ও বিটা এই সমীকরণের ফেক্স ইকুয়াল টু জিরো তাহলে বলতে পারি অতএব এফ অফ আলফা ইকোয়াল টু এফ অফ বিটা আমরা বলতে পারি ওকে এফ অফ আলফা ইকোয়াল টু এফ অফ বিটা আচ্ছা এখন দেখো এফএক্স ফাংশনটা কী ধরনের ফাংশন এফএক্স ফাংশন হচ্ছে আমাদের একটা বহুপদী সংখ্যামালা এফেক্স ফাংশন হচ্ছে একটা আমাদের বহুপদী সংখ্যামালা তো যে কোনো বহুবোধী সংঘ্যমালা এক্সের সমস্ত মানের জন্য এটা কন্টিনিউয়াস হয় ইফেক্ট অপেক্ষক অলওয়েজ কি হবে কন্টিনিউয়াস হবে এফেক্স ইজ কন্টিনিউয়াস কারণ কি যেহেতু এটা একটা আমাদের যে কোনো বহুপদী সংখ্যমালা বা বহুপোধী সংঘমালা যেগুলো থাকে আমাদের এক্স টু পাওয়ার এন প্লাস এক্স টু দিবার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দিবার এন মাইনাস টু বিভিন্ন কফিসিয়েন্ট থাকতে পারে তো জেনে রাখবে যে কোনো বহুপদী সংখ্যমালা এই ধরনের কোনো যদি এক্সপ্রেশন থাকে সংখ্যা সংগ্রহ তোমরা পলিনোমিয়াল ক্লাস নাইনে পড়েছ কোনো যদি আমাদের ফাংশন থাকে সেটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস হয় এবং ডিফেন্সিবল হয় যে কোনো ইন্টারভেলে যে কোনো ইন্টারভেলে কন্টিনিউয়াস এবং ডিফেন্সিবল হয় তো এফেক্স কন্টিনিউয়াস পরিষ্কার আবার ইফেক্স ডিফেন্সিভেল হবে ডিফেন্সিবল হবে তো এখানে এটা এগুলো যে কোনো ইন্টারভেলে কন্টিনিউস ডিফেন্সেভেল হয় কিন্তু এখানে দ্রুত বাস্তবিক যেহেতু আলফা বিটা বলেছে আমি জাস্ট বলতে পারি কন্টিনিউস আলফা বিটা এই ক্লোজ ইন্টারভেলেও এটা কন্টিনিউস হবে এবং আলফা কোমা বিটা ওপেন ইন্টারভেলেও কন্টিনিউস হবে তাহলে আমাদের রোল থিরোম যেটা বলছে রোল রোল নয় আমাদের হ্যাঁ রোল থিরোম রোল থিরোম কী বলছে যে যদি এক্স ফাংশান কন্টিনিউয়াস হয় দু নম্বর কী বলছে ডিফেন্সিবল হয় আর তিন নম্বর বলছে যদি এফ অফ আলফা টু এফ অফ বিটা হয় তাহলে বলা হচ্ছে যে আলফা ও বিটার মধ্যে আমি একটা সি আলফা ও বিটার মধ্যে একটা সি পাওয়া যাবে আলফা লেস দেন সি লেস দেন বিটা আলফা বিটার মধ্যে একটা কমপক্ষে একটা সি পাবো যার জন্য কি হবে না এফ ড্যাশ সি ইকোয়াল টু জিরো হবে এফ ডাস সি ইকাল জিরো হবে আর সিটা কি কমপক্ষে একটা আমি আগে বলেছিলাম না ফর্মুলাতে বলেছিলাম কমপক্ষে একটা সি পাবো আর এফ ডাস সি ইকের জিরো মানে কি অর্থাৎ এফ ডাস এক্স ইকোয়াল টু জিরো সমীকরণের একটি বীজ কি হবে সি হবে একটি বীজ সি হবে এফ ডাসি ইকোলের জিরো তার মানে মানে কি এফ ডাস এক্স ইকোয়াল টু জিরো সমীকরণের একটি বীজ একটি বীজ সি হবে বা একটি রুট সি হবে তো এখানে যে সিটা পাবো সিটা কিন্তু ওখানে বলে বলে দেওয়া যে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আলফা ও বিটার মধ্যে কমপক্ষে একটা আমরা সি বা কমপক্ষে একটা বাস্তব সংখ্যা আমরা পাবো কমপক্ষে একটা তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে তো এখানে এফ ড্যাস এক্স সময় জিরো এত সমীকরণের একটা রুট সি হবে বা বিচ সি হবে তো এখানে বলা হচ্ছে তাহলে এফ ড্যাস এক্স কত হবে এখানে এফ এক্স সমান এত রয়েছে তাহলে এফ ড্যাস এক্স হয়ে যাচ্ছে এইট এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু জিরো এটা দেওয়া ছিল তার মানে বলতে পারি এইট এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ইকোলে জিরো সমীকরণের একটা বিষ সি হবে এখানে সিটা কি কমপক্ষে একটা তাহলে বলবো এত সমীকরণের কমপক্ষে একটি বিষ থাকবে কমপক্ষে একটি বিষ থাকবে আলফা ও বিটার মধ্যে তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে কমপক্ষে একটি বীজ অর্থাৎ অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দুয়ের দায়ের অপশান বি সঠিক আনসার নেক্সট আসছে क्वेश्चन নাম্বার থ্রি যদি মাইনাস ওয়ান কমা জিরো বিস্তারে এফ এক্স ইকোয়াল টু এক্স ওয়ান বাই হয় তবে রোলের উপপাদ্য থেকে সি এর মান নির্ণয় করতে হবে এখানে তিনের জায়গায় যে কোশ্চেন আছে কোশ্চেন আমার ফাং দেওয়া আছে অপেক্ষক দেওয়া আছে এক্স ইন টু এক্স প্লাস ওয়ান বাই ই টু পর এক্স আর আমাদের কোন বিস্তার দেওয়া আছে বিস্তার দেওয়া আছে মাইনাস ওয়ান কমা জিরো আর এখানে কোশ্চনে বলাই আছে যে রোলের উপপাদ্য থেকে এর মান তাহলে রোলের ওপাদ থেকে বলতে গেলে তিনটে কন্ডিশনই নিশ্চয়ই এখানে স্যাটিসফাই করবে ফাংশনটা দেখো এখানে এক্সের মান আমরা যাই না কেন এই ইন্টারভেল থেকে এক্সের মান আমরা যাই নেওয়া হোক না কেন এই ই টু এক্স কিন্তু কখনোই জিরো হয় না ই টু দেবার এক্স অলওয়েস নন জিরো ফর অল এক্স বিলংস টু আরের জন্য তো সমস্ত আরের জন্য নন জিরো হয় তাহলে বলতে পারি ফর অল এক্স বিলংস টু মাইনাস ওয়ান জিরো এর মধ্যেও কিন্তু এটা নন জিরো হবে কারণ মাইনাস ওয়ান জিরো ইজ সাবসেট অফ সেটা রিয়াল নাম্বার ওকে তো তার মানে এফেক্স ফাংশনটা ডিফাইন্ড আবার এফেক্স ফাংশানটা অলওয়েজ কন্টিনিউয়াস হবে ডিফেন্সিভেল হবে চেক করে দেখতে পারো কন্টিনিউয়াস ডিফেন্সিভেল এটা বহু এটা একটা বহুপদীর সংখ্যা মাল এক্স ইন্টেক্স প্লাস ওয়ান আর এটাও একটা আমাদের ফাংশান এক্সপোরেন্সিয়াল ফাংশান এক্সপোরেন্সিয়াল ফাংশান সবসময় কন্টিনিউয়াস হয় বহুপদি ফাংশন বহুপদী অপেক্ষক এটাও কন্টিনিউস হয় আর দুটো কন্টিনিউয়াস ফাংশনের ডিভিশনও কন্টিনিউস হবে যদি আমাদের ডিনোমিনেটর বা হর যদি নন জিরো হয় তো হরটা তো নন জিরো রয়েছে তাহলে এটাও আমাদের কন্টিনিউস হবে একইভাবে এগুলো আমাদের ডিফেন্সিবল হবে মাইনাস ওয়ান কমা জিরো ওপেন ইন্টারভেলে তো যাই হোক রোল ওভারদের তিনটে কন্ডিশনে স্যাটিসফাই হবে আরেকটা কন্ডিশন কি ছিল আমাদের এফ মাইনাস ওয়ান ইকোয়াল টু এফ অফ জিরো এটাও হবে কারণ এফ অফ মাইনাস ওয়ান যদি পুট করে এটা জিরো হয়ে যাচ্ছে আর এফ অফ জিরো ইকোয়াল পুট করো এটাও কিন্তু জিরো হবে তারা রোলের রোল ওভার দিয়ে তিনটে কন্ডিশন এখানে স্যাটিসফাই করছে এখন আমাদের সি পয়েন্টটা বার করতে হবে রোল ওভার দিয়ে কী বলছে কন্টিনিউয়াস ডিফেন্সিবল যদি হয় এবং যদি এফ অফ এ ইকাল টু এফ অফ বি হয় তাহলে এ ও বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো যার জন্য এফ ড্যাশ সি ইকোয়াল টু কী হবে জিরো হবে ওকে তো তার আগে আমাদের এফ ডাস এক্স বার করতে হবে আমাদের এফ ডাস এক্স বার করি আগে এফ ডাস এক্স করলে কথা হবে সেটা আমরা বার করবো এখন আচ্ছা এফ ডা সিক্স পার করি অতএব এফ এক্স সমান দেওয়া আছে এফ এক্স সমান দেওয়া ছিল কত না এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পর এক্স তাহলে এফ ডা সিক্স কত হয়ে যাবে এফ ডা সিক্স বলতে পারি জাস্ট আমরা ডিভিশনের ফর্মুলা ফেলবো ডিভিশনের ফর্মুলা তোমরা জানো হরে যেটা থাকে স্কোয়ার করতে হয় ইন্টু ই টু দিপার এক্সের স্টপ রাখবো আর এক্স ইন্টু এক্স প্লাসনের ডিভেটিভ করে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এটা হয় টু এক্স প্লাস ওয়ান পাবো হো মাইনাস এটাকে যদি সেম রাখি এক্স ইন্টু এক্স প্লাস ওন মানে এক্সে স্কোয়ার প্লাস এক্স আর ইটু দিবার এক্সটা ডিভু করলে আমরা ইটু টু ডিবার এক্স পা জাস্ট ক্যালকুলেশনটা তোমার নিজেরা করতে পারবে তো এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে টু এক্স ইটু দিবার এক্স টু এক্স ইটু দিবার এক্স আর এখানে মাইনাস এক্স ইটু দিবার এক্স তাহলে এখান থেকে পাওয়া যাবে এক্স ইটু দি পাওয়ার এক্স প্লাস ই টু দিবার এক্স মাইনাস প্লাস ইটু টু দি পাওয়ার এক্স আর এটা মাইনাস সরি এটা মাইনাস এক্স স্কোয়ার ইটু টু দিবার এক্স এটা পাওয়া পাওয়া যাবে আর নিচে পাচ্ছি আমরা ইটু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার তো এখন রোলস বলেছে তাহলে কি এফ ডাস সি ওয়ান জিরো তাহলে এখানে সি পঁচিশ জিরো করতে হবে বা আমি বলতে পারি এখান থেকে ই টু দি দিবার এক্স যদি কমন নেই কমন এলে কিন্তু এটা একটা করে টার্ম ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে গেলে পাবো এটা এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে এটা পাওয়া যাবে বাই ডিভাইড বাই ই টু ডিবার এক্স পাবো একটা করে ই টু ডিবার এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে এখন বলা আছে এফ ডাস সি ওয়ান জিরো তাহলে এফ ডাস সি ওয়ান জিরো যদি জিরো হয়ে যায় তাহলে দিস ইমপ্লাইজ কী করবে না সি প্লাস ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই ই টু সি ইকোয়াল টু জিরো তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে সি স্কোয়ার মাইনাস সি মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তো সি স্কোয়ার দুটো মনে পাওয়া যাচ্ছে এখান থেকে তাহলে এখান থেকে আমাদের তোমাদের সিঁদোর আচারে গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো তো এখান থেকে তোমরা জাস্ট সিঁদোর আচারিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবে সিঁদুর আচারিয়ে ফর্মুলা ছিল যদি আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকোয়াল টু এটা তোমরা জানো ক্লাস টেনে তোমরা করেছো তবুও বলে দিচ্ছ অনেক হয়তো মনে নেই ফর্মুলা ছিল যদি কোনো দীঘার সমীকরণ হয় তাহলে তার এই সমাধান ফর্মুলা হচ্ছে এক্সি করল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এটা আমাদের ফর্মুলা ছিল সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করেছি করে সি এর দুটো মনে পাচ্ছি ওখানে রোল স্ট্রেন্ট বলেছিল রোল বলে দিয়েছিলো যে আমরা সি এর মান কমপক্ষে একটা পাবো কমপক্ষে একটা মানে কি আমি একটাও পেতে পারি দুটোও পেতে পারি তিনটেও পেতে পারি চল্লিশটা চল্লিশটাও পেতে পারি পাঁচশোটাও পেতে পারি ওটা কোনো ফ্যাক্ট নয়

এর উপর সংগ্রহবাদ থেকে সি এর মান বার করতে হবে তো এটাও সিম্পল আমাদের আগে ফর্মুলা অ্যাপ্লাই করে বহুপতি সংখ্যা মালা বা ফাংশন তাহলে এটা অবশ্যই কন্টিনিউস হবে জির কম রুট টু ইন্টারভেলে জিরো কমা রুট টু ওপেন এন্টারভেলে অবশ্যই হবে আচ্ছা এখানে এফ অফ জিরো করলেও অথবা এফ অফ জিরো করলে এটাও জিরো হয়ে যাবে আর এফ অফ রুট টু করলেও কিন্তু তোমরা পাবে টু রুট টু মাইনাস টু রুট টু পাবে সেটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে রোলের রুপে তিনটে কন্ডিশনে স্যাটিসফাই করছে এখন আমরা দেখবো এফ ডাস সি সময় জিরো করবো জিরো করে ওখান থেকে সি এমানটা পার করব যে সি মানটা পাবো সেটি আমাদের আনসার হয়ে যাবে এফ এক্স দেওয়া আছে অতএব এখান থেকে আমরা এফ ডাস্স পার করবো এফ ডাস্স এক্স কত হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওকে অতএব এফ ডাস সি কত হয়ে যাবে জাস্ট এফ ডাস সি করলে জাস্ট এক্সট্রা জায়গায় সি পাশ হচ্ছে তাহলে থ্রি সি মাইনাস টু এখন এফ ডাস সি সমান জিরো করলে কী পাবো এফ সি যদি জিরো করা হয় তাহলে এখান থেকে পাবো জাস্ট ভালোটা উপর পৌঁছিয়ে দেবো থ্রি সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার টু কত হবে না টু বাই অর্থাৎ সি টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট বাই

এ কমা বি ওপেন ইন্টারভেল অবকলন খুব ভালো এ কমা বি ওপেন ইন্টারভেল বিস্তারে দ্বিতীয় ক্রমে অন্তর্করণযোগ্য তবে এফেক্স অপেক্ষকের প্রয়োজন হবে যদি কন্ডিশন দেওয়া আছে এখানে যে বলেছে আমাদের এ কমা বি ওপেন ইন্টারভেল দ্বিতীয় ক্রমে অবকলন যোগ্য তবে এফেক্স অপেক্ষক তো দ্বিতীয় ক্রমে অবকলন মানে কি যদি বলা থাকতো যে এ কমা বিস্তারে প্রথম ক্রমে অবকরণযোগ্য তার মানে বুঝতাম যে এ কমা বি ওপেন ইন্টারভেলে ফাংশনটা অবকলনযোগ্য মানে ডি ওয়াই ডিএক্স এক্সিস্ট করবে এখানে দেওয়া আছে এ কমা বিস্তারের দ্বিতীয় ক্রমে অবকলনযোগ্য তার মানে কি এ কমা বি ওপেন ইন্টারভেলে ডি টু ওয়াই ডিএক্স টু এক্সিস্ট বা তার অস্তিত্ব আছে এ কমা বি ওপেন ইন্টারভেলে ডি টু ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু এর অস্তিত্ব আছে তো তাহলে এখানে ল্যাগ রেঞ্জের কথা বেছে ল্যাগ রেঞ্জ কিন্তু ল্যাগ রেঞ্জ কি বলেছিল ও তো বলেছে আমাকে দুটো প্রপার্টি দাও দুটো কন্ডিশন দাও তাহলে আমি কিন্তু তিন নম্বর আমি একটা প্রোডাক্ট করতে পারবো এবি মাইনাস এফ এ বাই বিয়াল টু এফ সি তো ল্যাগ রেঞ্জের ক্ষেত্রে দুটো কন্ডিশন হলেই হয়ে যায় নাম্বার ওয়ান সন্তত নাম্বার টু অবকরণযোগ্য তাহলে এখানে যে আমাদের রোমান ওয়ান রোমান টু তাহলে ওয়ান আর টু সত্য হলেই কিন্তু আমাদের ল্যাগ রেঞ্জের মধ্যমান উপবাদ্য সত্য হবে কিন্তু যদি রোলের উপবাদ্য বলতো তখন আমরা তিন নম্বর কন্ডিশন নিতে পারতাম এখানে আমাদের বলে দেওয়া আছে যে দ্বিতীয় ক্রমে অবকলনযোগ্য দ্বিতীয় ক্রমে যদি অবকলনযোগ্য হয় তাহলে সেটা মানে ডিটুয়াই ডিএক্স টু অস্তিত্ব থাকবে ডি টুয়াই ডিএক্স টু অস্তিত্ব তখনই থাকবে যদি ডিওয়াই ডিএক্স অস্তিত্ব থাকে কারণ ডিওয়াই ডিএক্স অস্তিত্ব না থাকলে কিন্তু ডি টুয়াই ডিএক্স টু নেই যদি কোনো স্টুডেন্ট ক্লাস নাইনে পাস ক্লাস টেন পাস না করে সে ক্লাস টুয়েলভ পাস করবে কি করে তাই না সেটাই ব্যাপার যদি ক্লাস টুয়েলভ পাস করে যায় তার মানে ক্লাস টেন তো পাস করেছেই অর্থাৎ যদি ডিটুই ডিএক্স টু অস্তিত্ব থাকে তার মানে ডিওয়াইডিএক্স এর অস্তিত্ব অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ল্যাগ রোলস কেরিম বলতে পারতাম কিন্তু এখানে যেহেতু ল্যাগ কথা বলা রয়েছে তাহলে আমরা প্রথমেই জাস্ট ওয়ান আর টু হলেই কিন্তুটা সত্য হয়ে যাবে নেক্সট আর সিক্ কোয়েশ্চেন নাম্বার রোমান কোশ্চেন নাম্বার সিক্স সিক্স দেয়া রয়েছে এইফেক্সিক অল্ড এক্স প্লাস ওয়ান বাই এক্স যেখানে এক্স বিরং টু টু মাথ্রি ক্লোজ ট্রেন তবে ল্যাগ রেঞ্জের মধ্যমান উপাদোতা থেকে সিরমান বার করতে হবে এখানে ল্যাগ রেঞ্জের ফর্মুলা কি বলছে যদি কন্টিনিউয়াস হয় ডিফেন্সিবেল হয় তাহলে একটা সি আমি আমি নির্ণয় করতে পারবো সি একটা যদি আমাকে দাও দুই থেকে তিনের মধ্যে তাহলে এফটা সি করলেও দেখাতে পারবো যে এ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ এটা হয় তো এখান থেকে সি এর মানটা বার করতে হবে তো প্রথমে দেখো ফাংশনটা আমাদের এই টু কমা থ্রি এই ইন্টারভেলে এটা ক্লোজড বা আমাদের সংঘাত হচ্ছে কি না তো এক্সট্রা যদি জিরো হতো যদি এখানে এই ইন্টারভেলের মধ্যে কোনো কারণে জিরো চলে আসতো তাহলে কিন্তু এটা ডিফাইন্ড হতো না যেহেতু টু কমা থ্রি আছে আর টু কমা থ্রি ইন্টারভেলের মধ্যে তো জিরো নেই তাহলে এই এক্সট্রা নিয়ে কোনো সমস্যা নেই তার মানে এফেক্স ফাংশন সংজ্ঞাত বা ডিফাইন্ড কোনো সমস্যা নেই আচ্ছা ডিফাইন্ড হলো আবার ফাংশানটা কন্টিনিউস হবে কারণ নন জিরো ডিফাইন্ড এই ধরনের ফাংশন তোমরা গ্রাফিক্যালে করে দেখতে পারো ফাংশনটা কন্টিনিউস হবে টু কমা থ্রি ইন্টারভেলে এটা কোনো সমস্যা নেই

মাইনাস এফ এ বাই বি মাইনাস এ আমরা এডিলেশন পাবো যেখানে সিটা কার মধ্যে রয়েছে না এ লেস দেন সি এর মধ্যে রয়েছে তো আমরা তাহলে প্রথমে এখন এফ ডাস্সটা পার করি এখান থেকে এফ যদি এফ পার করি এফ ডাস্স কথা পাই এফ হচ্ছে আমাদের এক্সের ডেলিভিটি করলে তো ওয়ান হবে আর ওয়ান বাই করা হলে মাইনাস ওয়ান পাওয়া যাবে ডেলিভিটিভ নিশ্চয়ই তোমরা জানো ওয়ান মাইনাস ওয়ান বাই যদি না জেনে থাকো আমরা আগে ভিডিওগুলো রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বক্সে প্লে লিস্ট বানানো আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো সিক্স পেয়ে যাচ্ছে এখান থেকে তাহলে অর্থাৎ এফডাস সি সময় যদি এখানে বসা হয় আচ্ছা আরও এবি কত হবে এফবি মানে কত এফ অফ থ্রি তাই না বি মানে থ্রি তাহলে এফ অফ থ্রি মানে কথা থ্রি প্লাস ওয়ান বাই থ্রি থ্রি প্লাস ওয়ান বাই থ্রি করলে এখান থেকে নয় দশ বাই তিন হবে ওকে আর এফ অফ এ মানে কথা হবে এফ অফ মানে এফ অফ টু তাই তো এফ টু মানে টু প্লাস ওয়ান বাই টু টু প্লাস ওয়ান বাই টু ওয়ান হয়ে যায় সি মানে কত হয়ে যাবে এফ যদি এই ফর্মুল এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার এফ ডাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলে ডাসি ইকাল টু ওয়ান বাই সি স্কোয়ার হবে জাস্ট জায়গায় আমরা সি পুট করেছি এখানে কী ফর্মুলা আছে এফ বি মাইনাস এফ এ বি মাইনাসে এফ বি কত হয়ে গেছে এ বি করো টেন বাই থ্রি পাওয়া গেছে টেন বাই থ্রি মাইনাস এফ এ কত পের ফাইভ বাই টু পাওয়া গেছে আর বি মাইনাস থ্রি করলে কত হবে বি মাইনাস থ্রি দেওয়া আছে আর এ মানে টু দেওয়া আছে তাহলে থ্রি মাইনাস টু তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু লশাক হয়ে যাবে তিন দোকানে আমাদের পাঁচ লশাক হয়ে যাচ্ছে ফাইভ তাহলে পুরো পরে আমাদের পাবো এখান থেকে তিন সরি তিন ছয় হবে লসক ছয় কী লশায় করছি পাঁচ লসাক তিন দুগুণে ছয় দুই দশে কুড়ি মাইনাস দুই তিনে তিন পাঁচে পনেরো আর নিচে আমাদের তিন মাইনাস দুই এক পাওয়া যাচ্ছে তারপরে এখান থেকে বলা যায় ওয়ান মাইনাস ওয়ান বাই টু টোয়েন্টি মাইনাস পাওয়া যাচ্ছে অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা ওয়ান বাই ইকোয়াল জাস্ট ক্যালকুলেশন করা আছে ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন কী হয়ে গেছে দেখা যাচ্ছে না তাই তো ঠিক আছে সব ঠিক করে ওয়ান বাই সিক স্কোয়ার ইকোয়াল টু সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স টু ওয়ান বাই সিক্স তাই তো তাহলে এখান থেকে যাচ্ছে সি স্কোয়ার সিক্স তাহলে সি হয়ে যাচ্ছে প্রথম সি ইকোয়াল টু প্লাস মাইনাস দেখা যাচ্ছে পরিষ্কার না দেখা যাচ্ছে না ঠিক আছে বলবে তো সি ইকোয়াল টু প্লাস মাইনাস রুট সিক্স তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে অপশান কি আছে আছে তো অপশান এ হবে অপশান বি হবে কিন্তু এখানে আমাদের সি এর মান দেখতে হবে কোন মানটা আমাদের এই ইন মধ্যে আছে দুই কমা তিনের মধ্যে গিয়ে আছে মাইনাস রুট সিক্স তো দুই কমা তিনের মধ্যে নেই মাইনাস তো দুই কমা তিনের মধ্যে নেই সিএর তো দুটো মান পাচ্ছে একটা হচ্ছে রুট সিক্স পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আমাদের মাইনাস রুট সিক্স কিন্তু দেখতে হবে আমাদের কোনটা কোনটা আমাদের দুই কমা তিনের মধ্যে আছে দুই কমা তিনের মধ্যে বা রুট সিক্স আছে দুই কমা তিনের মধ্যে তাহলে আমরা বলবো এখানে সি এর মানটা কথা হবে সি এর মান রুট সিক্স হবে আর মাইনাসটা তো নেই তাহলে মাইনাসটাও নিয়ে যাবেন এখানে এখানে আরেকটা বিষয় বলে রাখি কোশ্চেন নাম্বার থ্রি যেটা ছিল কোশ্চেন নাম্বার থ্রিতে আমাদের ইন্টারভেল জিরো ঠিক আছে তার আমরা এখানে যে মানটা পাবো সেই সি এর মানটা নিতে হবে আমাদের যে সি এর মানটা ওয়ান থেকে জিরোর মধ্যে রয়েছে তো এখানে আমরা সি এর মান দুটো মান দেখেছিলাম তাই না দুটো মান পেয়েছিলাম একটা ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু তো ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু মানে কিন্তু এটা কিন্তু আমাদের শুন্যাস বড় হয়ে যাচ্ছে যে মানটা এই যে মানটা পাবো এটা গ্রেটার দেন জিরো তার মানে এই মানটা কিন্তু মাইনাস ওয়ান থেকে এই মানটা কিন্তু আমাদের ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু এই মানটা কিন্তু ডাস নট বিলংস টু মাইনাস মাইনাস ওয়ান কমাস জিরো ক্লোজ ওপেন ইন্টারভেল ঠিক আছে এই মানটা মাইনাস ওয়ান কমাস জিরোর মধ্যে থাকবে না কিন্তু এই মানটা কিন্তু থাকবে ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু রুট ফাইভ করলে তো জাস্ট টু পয়েন্টস টু পয়েন্টস সামথিং পাবে মাইনাস করলে মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং ভাগ বলে এটা এটা বিলংস টু মাইনাস ওয়ান কমাস জিরোর মধ্যেই থাকবে এটা ঠিক আছে ওই জন্য আমরা সি এর এই মানটা চুজ করছি এখানে কিন্তু কিন্তু এই মানটা নিচ্ছি না কেন কারণ কি কারণ এই মানটা মাইনাস ওয়ান কমাস জিরো ওপেন ইন্টারভেলের মধ্যে থাকবে না ওই জন্য নেওয়া হয়নি কেমন তো এটা আমাদের বলা হয়নি এটা তোমার খেয়াল রাখবে সি এর আমরা সেই মানটা সি এর অনেক মান থাকবে কিন্তু আমরা সেই মানটা চুজ করব যেটা আমাদের এ কমা বিপেন ইন্টেপেলের মধ্যে থাকবে সেটা চুজ করতে হবে কোয়েশ্চেন্স অলরেডিভ ডান নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন যদি লেগ মধ্যমান উপ এফ ফোর মাইনাস এফ ওয়ান ইসলু ফোর মাইনাস ওয়ান বাই এ সি হয় তবে সি কত থেকে কতের মধ্যে থাকবে এখানে দেখো পরিষ্কার মানে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ এবি মাইনাস এ ভি হবে বি মাইনাস ওয়ান নিচে ফোর মাইনাস ওয়ান আছে ইকোয়াল ডেফাস সি তাহলে সি অবশ্যই কারো মানে আমাদের দেখতে পাচ্ছি এখানে এন্ডিং পয়েন্ট কী কী আছে এ মানে এক আছে আর বি মানে চার আছে এ মানে এক আছে বি মানে চার আছে তাহলে সি বিন্দুটা কত থেকে কতর মধ্যে থাকবে এ কমা বি ওপেন ইন্টারভেল অর্থাৎ মানে এ মানে এখানে ওয়ান আর বি মানে ফোর তাহলে এ থেকে বি এর মধ্যে অর্থাৎ ওয়ান লেস দ্যান সি ফোর আর সি এ যে মানটা পাবো সেটা কিন্তু সবসময় ওপেন ইন্টারভেলে থাকবে ওপেন ইন্টারভেলে এক বা সি এ চার এক বা চারের সাথে ইকোয়াল হবে না অর্থাৎ অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হবে পরিষ্কার এখানে আমাদের যে ফর্মুলা আছে এ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকোয়াল এফ ডাস সি যেখানে সি এর মান ছিল আমাদের বি থেকে এ থেকে বি এর মধ্যে ছিল এখানে এ মানে এক আর বি থেকে চার ওপেন ইন্টারভাল তাহলে হবে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার ভেরি সিম্পল না বুঝতে পারলে কমেন্ট করো আবার বলে দেবো আচ্ছা না নেক্সট আসছে কোশ্চেন নাম্বার এইট যেটা দেওয়া রয়েছে কোয়েশ্চেন নাম্বার এইট দেওয়া আছে ল্যাগরেঞ্জের মধ্যমান উপপাদ্য নিম্নলিখিত আকারে লেখা যায় আচ্ছা এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকোয়াল এফ এক্স প্লাস ফোর এফ ড্যাস এক্স প্লাস থ্রিটা এইচ যেখানে আমাদের থ্রিটা ফেলো ওদের কত মধ্যে হবে তোমরা এটা জেনে রাখবে যখন আমরা এভাবে লিখবো এখানে দেখে থাকবে যে যখন আমরা ল্যাগরাঞ্জের মধ্যম অনুপাত করেছিলাম আগে করলাম কন্টিনিউয়াস ডিফেন্সিবল তাহলে আমাদের বলছে ল্যাগরাঞ্জের বলে দিয়েছে যে এ থেকে বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো যার জন্য এফ ভি মাইনাস এফ এ বাই বি ভি মাইনাস এ ইকোয়াল টু ড্যাস সি হবে তো এখান থেকে দ্রষ্টব্য তোমরা খুব ভালো করে খেয়াল করবে দ্রষ্টব্য কি বলছে দ্রষ্টব্য নয় দ্রষ্টব্য তো দ্রষ্টব্য এখানে বলে দিয়ে রয়েছে এটা তোমরা জাস্ট দেখবে ঠিক আছে জাস্ট তুমি চেক করবে এখান থেকে লাস্ট অ্যান্সারটা কী দিয়েছে যদি না বুঝতে পারো কমেন্ট করবে এই পরে বুঝিয়ে দেবো তো দেখো এই উপপাদ্যটাকে আমরা এইভাবে লিখতে পারি কি লেখা আছে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকোয়াল টু এফ এক্স প্লাস এইচ ওখানে সব ভুলভাল করেছে কোশ্চনে ওখানে ফোর দিয়েছে ওখানে ফোর ওখানে এইচ হবে তো ওটা কারেকশন করে নেবে ওখানে এইচ এফ ড্যাস এক্স প্লাস থ্রিটা এইচ যেখানে থ্রিটা ভ্যালু জিরো থেকে একের মধ্যে হবে থ্রিটার ভ্যালো জিরো থেকে একের মধ্যে হবে তো এই উপবাদ্যকে আমরা এইভাবেও লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকোয়াল টু এফ এক্স প্লাস এইচ এফ ড্যাস এক্স প্লাস থ্রিটা এইচ যেখানে থ্রিটা ভালো জিরো থেকে একের মধ্যে এখানে বি মাইনাস এ সমান এইচ ধরে নিয়েছে আমরা যে বি মাইনাস এ বলতাম বি মাইনাস এর জায়গায় এইচ ধরেছে তাহলে বি করলে এ প্লাস এইচ হয়ে যাবে ওই জন্য এই প্লাস এইচ বসিয়েছে জাস্ট ক্যালকুলেশন ওই করেছো ওনাদের ঠিক আছে করে এখান থেকে ক্যালকুলেশন করে পেয়েছে তো আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান সি এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে এখানে অপশান সি সঠিক অ্যান্সার জিরো লেস দেন থ্রিটা লেস দ্যান ওয়ান এটা হবে ওকে একটা এইচ হবে চার হবে না আমার বইতে ভুল আছে হয়তো তোমাদের বইতে ঠিক আছে কারেকশন করে নেবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার নাইন কি দেওয়া আছে দেখেন যদি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স যেখানে এক্স বিলংস টু ওয়ান কোমা থ্রি ক্লোজ টেন্টেপেল হয় তবে ল্যাগ রাঞ্জের মধ্যমন থেকে সির মান বার করো ভেরি সিম্পল এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকোয়াল টু এফ ডাস সি করবে করে তোমরা ক্যালকুলেশন করে তোমরা নিজেরা বলো কত হচ্ছে এটা অ্যান্সার নিজেরা করো নিজেদের এটা আমি হোমওয়ার্ক দিলাম না পারলে আমি পরে কমেন্টে লিখ করে দিচ্ছি ঠিক আছে এটা তোমরা নিজেরা করো এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকোয়াল টু এফ ডাস সি তো এখানে এফ ওখানে এফডাসি পার কর্স এক্সটা পার করে নেবে এফ ডাকস এক্স কত হবে এফ ড্যাস এক্স টু এক্স মাইনাস থ্রি হবে এফ বি কত হবে এফ বি বলে বলে দিচ্ছি এফ বির ভ্যালু হবে মানে এফ এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান মাইনাস থ্রি করলে পাবো এফ হচ্ছে মাইনাস টু এফ বি মানে এফ অফ থ্রি এফ অফ থ্রি হয়ে যাচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস নাইন থ্রি স্কোয়ার মাইনাস নাইন জিরো হয়ে যাচ্ছে মানে এফ অফ বি সমান জিরো হয়ে যাচ্ছে তিন থেকে নয় তিন তির নয় তাহলে এফ অফ বি সময় জিরো আর এফ অফ বি সময় মাইনাস মাইনাস টু হুম তাহলে এফ বি মাইনাস এফ এ বাই আর বি মাইনাসে ক্যালকুলেশান করো করে নিজের করবে না কেমন তো করে অ্যানসার করো কত হচ্ছে তো তোমরা কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকে ভিডিও করা হলো অনেক দিন পরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ পরপর ভিডিও আমি ভাবছি যে পরপর বানিয়ে যাব তো তোমাদের তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার সাপোর্ট ছাড়া কিন্তু চলবে না তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে কেমন লাগলো আর আশা করছি নেক্সট ভিডিওতে আরও বেটার করে আমরা বেটার আমরা রেজাল্ট করবো পরপর যে আমাদের অধিসংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে ডিটেলসে সলভ করবো ওকে তো আজকের মতো এই পর্যন্ত তো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাচ